যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, আমি আমার বিষয় সায়েন্স, আমি ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পরবর্তীতে বিজ্ঞানের সাথে যুক্ত আছি। যদিও এখন একদম আমাদের শিল্প সাহিত্যের সাথে জড়িত, কিন্তু আমি প্রথম আমার মনে পড়ে, কারণ আমার আসলে স্কুলের প্রথম দিকে ক্লাস 6-7 পর্যন্ত আমার রেজাল্ট খুব একটা ভালো ছিল না এবং আমি দুরন্ত পানাই আমার সারা দিন কেটেছে। এবং আমার আসলে পড়ালেখাটা শুরু হয় সত্যিকার অর্থে ক্লাস 8-এ। এবং আমি যে স্কুল থেকে পড়েছি সেটা হচ্ছে গ্যান্ডারি হাই স্কুল, পরবর্তীতে নটরডেম কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। এবং গ্যান্ডারি হাই স্কুলে আমার বাড়িও গ্যান্ডারিয়াতে। তো আমার যেটা হয় যে বললাম যে আমার আসলে শৈশবটা কেটেছে, আমার মাঝে মাঝে হারভেস্টিং টাইমে গ্রামে যেতে হতো গ্রামের মানুষদের সাথে কিছু কিছু সময় বছরে, আর বাকিটি সময় ছিল আমার যেখানে আমি থাকতাম গ্যান্ডারিয়া, গ্যান্ডারিয়া রেল স্টেশন, ফায়ার সার্ভিস, এবং সেখানে খেলাধুলা দুরন্তপনা এগুলোই ছিল আমার মূল লক্ষ্য। কিন্তু আমি বিজ্ঞানের সাথে যুক্ত হলাম যখন আমি স্কুলে রেজাল্টটা ভালো করলাম, তারপরে একবার যেটা হয় স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করে এবং সেখানে আমি একটি আইটেম নিয়েছিলাম। আমার যতটুকু মনে পড়ে সেটাই আমার প্রথম কাজ। এবং সেখানে এই যে মেকানিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, অথবা দুটো কাজ করেছিলাম। আরেকটি হচ্ছে যে আমি ঘূর্ণিঝড়ের সময় যদি কখনো মানে বাতাসের স্পিড বুঝে কখন কীরকম বাতাসের স্পিড হবে সেটার সাথে একটা আলো প্রজ্বলনের মধ্য দিয়ে আমার একটা সংকেত তৈরির চেষ্টা করেছিলাম। তো সেটা কতটুকু কী হয়েছিল জানি না, কিন্তু তখন থেকেই আমার একটা বিজ্ঞানের যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে বিজ্ঞান নিয়ে খেলার শুরু হয়েছিল অনেক দেরিতে, ক্লাস 7-8-এ পড়ি যখন তখন। এবং তারপরে যেটা হলো যে মানে খুব বেশি যে স্কোপ পেয়েছি আমি আমার জীবনে বিজ্ঞান নিয়ে খেলার, সেটা আমি বলবো না। নটরডেম কলেজে এসেই আমি পড়ালেখায় যুক্ত হই এবং নটরডেম কলেজে একজন বিজ্ঞান মেলার সাথে যুক্ত হয়েছিলাম, কিন্তু কোনো নিজের থেকে কোনো কাজ করিনি। তো আজকে আমার মনে হয় যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা সেটা আসলে আমি আমার জীবন থেকেই বলতে পারি একেবারেই বিজ্ঞান বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এবং বিজ্ঞান শুধু বিজ্ঞানের ছাত্ররাই পড়বে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি সাহিত্যেও দেখেছি, আপনারা আমাদের কথা সাহিত্য হুমায়ুন আহমেদকে চেনেন, তিনি একজন রসায়নবিদ ছিলেন, এরকম আমি অনেককে চিনি যারা বিজ্ঞানের ছাত্র কিন্তু পরবর্তীতে তারা সাহিত্যে অনেক নাম করেছে। শুধু তাই না, বিভিন্ন ক্ষেত্রে এখন যে ছেলেটি বাণিজ্য অর্থাৎ কমার্স পড়ছে, যে ছেলেটি মানবিক বিষয় বা আর্ট পড়ছে, তার বিজ্ঞান জানার প্রয়োজন নেই। আসলে বিজ্ঞান না জানলে সাহিত্য কিন্তু পূর্ণ হবে না, বিজ্ঞান না জানলে কিন্তু কমার্সটাও পূর্ণ হবে না। বিজ্ঞানের বেসিক জ্ঞানটি কিন্তু প্রত্যেকটি মানুষের জানা উচিত। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি মনে করি আমাদের প্রত্যেকটা স্কুল কলেজে হাতে কলমে এই বিজ্ঞান শিক্ষা শুধুমাত্র তত্ত্বীয় বা পাঠ্যপুস্তকে নয়, এবং আমার মনে হয় সেটা খুবই সৃজনশীল একটি কাজ করা উচিত। শুধু বিজ্ঞান মেলা নয়, একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র দরকার যেটার খুবই সাধারণ এলিমেন্টস দিয়ে সৃজনী শক্তিটা যাতে ছাত্রদের মধ্যে তৈরি হয়। এবং সেই জিনিসটা কিন্তু আজকে দেখেন, আমরা একটা কিছু হলে, যেটা আমিও কিছু হলে, একটা লাইট নষ্ট হয়ে গেল অথবা একটা সাধারণ একটা পানির ই নষ্ট হয়ে গেল, আমি অস্থির হয়ে যাচ্ছি, আমি এটা কীভাবে করবো কীভাবে করবো। এই যে অস্থির হয়ে যাওয়া, পঙ্গু হয়ে থাকা, এটা কিন্তু এই যুগে, এই আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আমি মনে করি এইটা ঠিক নয়। আমি আমার জীবন চলার পথে, আমি আমার কাজের ক্ষেত্রে এই খুঁটিনাটি বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলো যদি আমার আগে থেকেই জানা থাকতো, তাহলে কিন্তু আমি আমার বিজ্ঞানের বিষয়ে পড়ালেখা না করে অনেক জায়গা থেকে অনেক কিছু করতে পারতাম।
এই আশেপাশে যারা আছে বাংলাদেশি যে শিশুরা আছে তাদের মনে বিজ্ঞান শিক্ষাটা ঢুকিয়ে দেওয়া, এটা অসম্ভব একটা চমৎকার একটি উদ্যোগ। এবং এই বিজ্ঞান শিক্ষা ছাড়া এটা যদি আমার মনে হয় ঘরে ঘরে এরকম একটি আলো পৌঁছে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই শিশুটি সে যেখানেই থাক, সে জাহাজের ক্যাপ্টেন হোক, সে একজন ব্যবসায়ী হোক, সে একজন ইঞ্জিনিয়ার হোক, সে যেখানেই থাকবে সে কিন্তু বিজ্ঞানের আলোকে আমাদের দেশকে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আবারও অন্যরকম বিজ্ঞান বাক্সকে ধন্যবাদ জানাই যে এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, এবং তাদের সব কিছু, তাদের প্রচেষ্টা, তাদের সব কিছু সফল হোক। এবং আমরা এটার সাথে আছি এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে খুদে বিজ্ঞানী গড়ে উঠুক এবং বাংলাদেশটি বিজ্ঞানের আলো আলোকিত হয়ে উঠুক।